70তম বর্ষে পা দিল নবপল্লী ব্যায়াম সমিতির পুজো। বারাসাতের আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা, প্রতিমা সহ কালী পুজোর সার্বিক আয়োজনের শ্রেষ্ঠত্বের অন্যতম দাবিদার এই পুজো। বারাসাতে এই পুজো ধারে ও ভাড়ে দর্শনার্থীদের নজর কাড়বেই। থিম আনন্দ, যার ব্যাখ্যা দুঃখময় সময়ের অবসান হোক আনন্দের আবাহনে। এ বিষয়ে ক্লাব সম্পাদক টিঙ্কু পোদ্দার জানান, আমাদের এবার 70তম বর্ষ, আমাদের এবারে থিম হচ্ছে আনন্দ। ঠিক আছে, মানুষের মনে আনন্দ দেওয়াটাই আমাদের থিম। আমাদের প্রত্যেকে 2 বছর ধরে দুঃখ কষ্টের মধ্যে করোনা সিচুয়েশনে রয়েছে, তো এর জন্য আমরা ঠিক করেছিলাম যে এবার কী করে মানুষের মধ্যে একটু আনন্দ দেওয়া যায়, মানুষ একটু এতদিন দুঃখ কষ্টের মধ্যে থেকে একটু কী করে আনন্দের মধ্যে যেতে পারে। আর শৈশব থেকে যৌবন থেকে বার্ধক্যে যাওয়া, এই ওটাও একটা আনন্দ। তো ওই থিম নিয়েই আমাদের এবারে থিমটা আনন্দ নাম দিয়ে, আমাদের ক্লাবের থেকেই আমাদের ক্লাব মেম্বাররা সবাই মিলে মিলিত হয়েই একসাথে আমরা নিজেরা মিলে সাজিয়েছি কীভাবে কী করলে ভালো হয়। সবার আমাদের ক্লাব মেম্বারদের অক্লান্ত পরিশ্রমেই এটা সার্থক হয়েছে। তো সবাই দেখছে, সবার ভালো লাগছে, সবাই বলছে এর থেকে ভালো কিছু হতে পারে না, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত।